वेतन भुगतान न होने पर कोविड वार्ड के सफाई कर्मचारी सभी परिसेवा को बंद कर विरोध प्रदर्शन में शामिल हुए। सफाई कर्मचारियों ने शिकायत की है कि उन्हें पिछले 2 महीनों से वेतन भुगतान नहीं किया गया है, जिस कारण से उन्हें परिवार चलाने में काफी परेशानी का सामना करना पड़ रहा है। आरोप है कि इस विषय में कई बार एजेंसी एवं अस्पताल को सूचित किया गया है, लेकिन कोई कार्रवाई नहीं की गई है। 2 महीनों से वह बिना वेतन की ही हर काम कर रहे हैं। आखिरकार सफाई कर्मचारी परिसेवाओं को बंद कर विरोध प्रदर्शन करने के लिए मजबूर हुए। वहीं प्रदर्शनकारियों ने आगे कहा कि अगर उन्हें तत्काल वेतन का भुगतान नहीं किया गया तो पूरे तरीके से काम बंद कर देंगे। আজকে আমাদের জুলাই আগস্ট থেকে বেতন পাইতেছে না, কোভিড ওয়াচ কাজ করে এমজেন হসপিটাল মেডিকেলে। আজকে আমাদের সব কর্মচারী আমাদের হরতাল করছি, আমাদের বেতন না পাইলে আমাদের বালবাচ্চা কি খাবে, না খাই মরতেছে। এই জন্য আমাদের ঠেকাদার কাছে গিয়েছিলাম, ঠেকাদার বললো আমাদের জানি না কিছু বেতনে। তারপরে ম্যাডাম কাছে গেলাম, ম্যাডাম বললো যে আমাদের কিছু জানি না বেতন, এখন আমাদের কি করব। তার মধ্যে আপনাদেরকে ডাকা হইলো। আমাদের কি কাজ করতেন ভেতরে? আমাদের সুইপারে কাজ করছি, মানে পেশেন্টকে দেখা শোনা সব কিছু করতাম, পেশেন্টকে নিয়ে অক্সিজেন নিয়ে, পেশেন্টকে খাওয়া নিয়ে, তার মধ্যে পেশেন্টকে মশানো খাচানো সব আমাদের সব করতাম। ঘর পরিষ্কার করা, ওয়ার্ড আগেজ করা সব কিছু মধ্যে করতাম। আজকে আমাদের 2 মাস থেকে বেতন নাই, এখন 2 মাস আমাদের থাকি এক জায়গায়। আজকে দোকানদার আমাদেরকে খরচা দিতেছে না, তোদের বেতন নাই, আমাদের কী করে চলবো? এই এই আপনাদের অসুবিধার কথা হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? না, জানাইছি, ওদের কোনো কথা শুনে না। এরকম কতজন কর্মী রয়েছেন? কর্ম 29 জন আছে, 29 জন আছে আমাদের, 29 জন আমাদের কর্ম আছে এখানে। মানে এখন কি আপনারা এই কোভিড ওয়ার্ডের পরিষেবা বন্ধ রেখে এই আন্দোলনে নেমেছেন? হ্যাঁ হ্যাঁ, বন্ধ মানে সকালে কাজ করা হয়েছে, বিকালবেলা আমাদের গিয়েছিলাম কন্ট্রাক্টের কাছে, কন্ট্রাক্টর বলো যে আমি কিছু জানি না বেতনের ব্যাপার। তখন আমাদের ম্যাডাম কাছে, ম্যাডাম বলো আমি জানি না। তখন আমাদের বিকালে কাজটা বন্ধ করে আপনাকে ডাকা হয়েছে। তা আগামীতে যদি আপনাদের এই সমস্যার সমাধান না হয় কী করবেন? কাজ বন্ধ রাখবো, কী করবো, এখানে বসে থাকবো। এখন আমাদের সরকার দেখবে, এখন আমাদের কোভিডে পজিটিভে কাজ করে আমাদের টাকা পাই দিয়েছে না, এখন আমাদের বাল বাচ্চা আছে, না খাই মরবো নাকি। इस मामले को लेकर MSVP राजीव प्रसाद ने कहा कि कर्मचारियों के वेतन के मुद्दे का अस्पताल से कोई लेना देना नहीं है, क्योंकि ठेकेदार ही कर्मचारी की वेतन का भुगतान करते हैं। हालांकि इस प्रकार का आपातकालीन सेवाओं को बंद कर विरोध प्रदर्शन करना गलत है। उन्होंने आगे कहा कि इस मामले में ठेकेदार से बात करेंगे एवं उचित कार्रवाई की जाएगी। वहीं इस पूरे मुद्दे को लेकर और एक सफाई कर्मचारी ने क्या कहा वो भी सुनिए आप। আমরা এখানে কোভিড হসপিটালে কাজ করি, আমাদের তখন নিয়ে আসা হলো, তখন বললো আপনার, আমি জিজ্ঞাসা করলাম কিরমভাবে বেতন দেবেন, বললো মাসে 10,000 টাকা দিব, ক্যাশ ক্যাশ হাতে হাতে পয়সা দেবো। ঠিক আছে, ওনারা ক্যাশ ক্যাশ হাতে হাতে পয়সা দেয়নি, আমাদের বললো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট করলে পরে ব্যাংকে অ্যাকাউন্টও দিবে টাকা। তা আমরা ভাঙ্গা মাসে কয়দিন কাজ করছিলাম, 6,000 টাকা আমাদের ভাঙ্গা মাসের দিছে, তারপরে 1 মাসের টাকা দিছে, 2 মাস থেকে এই যে 3 মাসে পড়ে গেলো, আমরা কোনো পয়সা করি পাচ্ছি না, পাচ্ছি না। আমরা দেখেন বাল বাচ্চা নিয়ে গরিব মানুষ, এই কোভিড থেকে সবাই ভয় পায়, আজকাল বাপে ছেলেকে দেখতেছে না কোভিডের জন্য ভয় পাচ্ছে। আমরা সেই রিক্স নিয়ে নিজের মরার দিকে তাকাচ্ছি না, রিক্স নিয়ে আমরা কোভিডের কাজ করতেছি, করার পরেও যদি আমরা পয়সা না পাই আমাদের বাল বাচ্চাকে কী খাবো, আমরা কী খাবো? কত মাস থেকে মাইনা পান না? 2 মাসের মাইনা পাই না, 3 মাসে যে রানিং চলতেছে। কি করবেন, কি চিন্তা ভাবনা করছেন? বেতন না পেলে কি করতেছি? বেতন যদি না দেয় তাহলে আমাদের কাজ করে তো লাভ নাই। এখন আমাদের 2 মাসের বেতন দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে ওনারা যদি পোষায় কাজ করাবে, না হলে আমাদের করানোর দরকার নেই। এখন কি কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন? কাজ আমরা সকাল থেকে করছি, এখন মানে 2টা থেকে আবার কাজ শুরু হবে, এখন কাজ আধা ঘন্টা 1 ঘন্টা থেকে বন্ধ আছে।